মহানগরীত ঘুরিছে কুকুর চুরর গ্যাং। কাহিলিপাড়াত আরক্ষীর জালত কুকুর চুর। কিছুদিন পূর্বে সিপাঝারপার নিরুদ্দেশ হয়েছিল এটা পোহনীয়া কুকুর। কুকুরটো নিরুদ্দেশ হওয়া সন্দর্ভত গড়িয়ে থানা দিছিল গোচর। গাড়ির নম্বর সহ একটা সিসিটিভি ভিজুয়েলও সামাজিক মাধ্যমত প্রকাশ করেছিল কুকুরের গড়িয়ে। তারপর কুকুরটো নোপাত সিসি ক্যামেরাত মানে চেক করল, চেক করতে দেখা পালো ইহতে গাড়ি উঠাই কেন লই গেল। তারপর কি হল, গাড়ির নম্বরটো আর মানুষজন স্পষ্ট যেন দেখা পালো, পড়ার লগে মানে থানা যায় এজাহার দিল। দিয়ার পিছত তারপর এফ বিটো দিয়ে দিল, দিয়ার পিছত সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেল, নিউজ দিল। ভাইরাল হওয়ার পিছত আমার ডিফুর এসপি স্যারে তাতে ধরলে। ইয়ার পিছতে আরক্ষী আরম্ভ করেছিল অভিযান, ডিফুত ধরা পড়েছিল সুরর উপস্থিতি। মোবাইল ট্রেসিং করে আরক্ষী মহানগরীর কাহিলিপাড়ার যুগাশ্রী নগরের পর শনিবারে আটক করে সুর দুটা। মোবাইল লোকেশন পাওয়া গেছে হয় নাকি? মোবাইল লোকেশন হয় এটা মঙ্গলদার পর আইছে। আমি আমি হইলার কেজন পলা দুজন আছিলে, তারমানে ঘটনা আমি নাজানো এইজনে এইজনে বলে এজন আইডেন্টিফাই হওয়াতে সেইজন পলালে, অল্প ডিস্টেন্সত আছিল এজন পলাই দিল। অবশ্যই সঞ্জয় তেরত নামের এটা সুরে পলায়ন করে যদিও দুই সঙ্গী জালত পড়িল আরক্ষীর। সুর দুটাক চাবলে ওলাই আহিল বহু লোক, কারণ বিগত দুমাহর ভিতর কাহিলিপাড়ার যুগাশ্রী নগরের পরাও নিরুদ্দেশ হয়েছে বহু কুকুর। রাইজে সন্দেহ করেছে কুকুর নিরুদ্দেশ হওয়া ঘটনাত জড়িত হয়ে আছে এই গ্যাংটো। কালি মোটামুটি দশটার পর এটিলে খুঁয়াই নাই, জাস্ট আহি কেনে জাস্ট তারপর দুজন আনিলো, এতে এজন পালো আর এজন পলাল। লোকেশন পাইছিল উল্লেখ্য যে সিপাঝাৰৰ পৰা কুকুৰ নিৰুদ্দেশ হোৱা গোচৰত এতিয়ালৈকে তিনিটা চোৰক আৰক্ষীয়ে আটক কৰিছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।